আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংসের টিকিয়া কাবাব তো চলুন তাহলে শুরু করি এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি মাংসের কিমাটা কিন্তু আমি একেবারে মিহি করে করিনি দেখতেই পাচ্ছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব ব্রেড ক্রামস এই যে এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি জাস্ট পাউরুটির স্লাইস নিয়ে সেটা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো আমি এটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ড করে তিন চা চামচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা সর্বমোট দুই চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা কাবাবের মশলা এখান থেকে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা বুঝে দিতে হবে এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ আর একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এগুলোকে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি টমেটো সস পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম যদি বড় হয় তাহলে হাফ দেওয়ার চেষ্টা করবেন আর ছোট হলে পুরো একটা দিয়ে দেবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর শেষ এখন আমি কাবাবের শেপ দিয়ে দিয়ে এগুলোকে তৈরি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরকম করে তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর কাবাবগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো কাবাবই আমি দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া শেষ এখন এগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আর অবশ্যই অল্প আচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একেবারে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে ভেতরে হয়তো কাঁচা থেকে যেতে পারে এ কারণে অল্প আছে ভেজে নিতে হবে ভাজা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভেজে নিয়েছি আমি কালারটাও খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনই পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ